হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি 2021-22 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের একটা সলিউশন নিয়ে। তো আমি ইংলিশ পেজগুলো সলভ করছিলাম, আজকেও একটা ইংলিশের পেজের সলিউশন নিয়ে এসেছি। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো ভিডিওটা শুরু করব, আজকে করাবো 320 নম্বর পেজের সিনটা আমি পুরোটা সলভ করব। আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পেজেরই সিন আনসিন গ্রামার রাইটিংয়ের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নাও। আর আগের পেজগুলোর লিঙ্কও তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সগুলো ফলো করতে থাকো। আর ফিজিক্যাল সায়েন্সের যদি সলিউশন চাও সেটাও তোমরা আমার চ্যানেলে পাবে, সেটার আলাদা করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নাও। দেখো, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসিস্ট টু এলাহাবাদ। বুঝতেই পারছ নিশ্চয়ই, আবার পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে অংশটা। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ভজনস, ব্যানার্স, ফেস্টুনস না ফ্লাওয়ার্স? কী দিয়ে ছিল ট্রেন কম্পার্টমেন্ট সাজানো? ফ্লাওয়ার্স দিয়ে। তবলা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাবং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস পিপুল ফেল গান্ধীজিস, ফুল এবং গানের মধ্যে মানুষজন গান্ধীজির কী অনুভব করছিল? ডেথ, স্যাক্রিফাইস, প্রেজেন্স না অ্যাবসেন্স? প্রেজেন্স অনুভব করছিল, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাসেস ওয়ার ইমার্স্ড, কোথায় ছাই ভস্যকে ভাসিয়ে দেওয়া হলো? বাই এ হিউজ ক্রাউড, ইন দ্য গ্যাঞ্জেস, বাই দ্য ন্যারেটর, ইন এ রেলওয়ে ক্যারেজ, গ্যাঞ্জেসে বা গঙ্গাতে? তাহলে অপশান বি, ইন দ্য গ্যাঞ্জেস হবে সঠিক উত্তর। কামিং ব্যাক টু দিল্লি দ্য ন্যারেটার ফেল্ড, দিল্লিতে ফিরে এসে বক্তা কি অনুভব করলেন? ইনসিকিউর, কনফিডেন্ট, প্রোটেক্টেড না আনবিলিভিং? ইনসিকিউর ফিল করলেন, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাট গান্ধীজিস কল দ্য ন্যারেটার ওয়েন, গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ন্যারেটার বা বক্তা কোথায় গেছিলেন? টু প্রিজন, টু লং ওয়াক, এলাহাবাদ না নোহোয়্যার? কোথাওই যাননি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নোহোয়্যার। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। চলো উত্তরগুলো দেখে নিই। গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু ড্যাশ, টেকেন টু এলাহাবাদ। প্ল্যাটফর্মস ইন এভরি স্টেশন ওয়ার ফিল্ড বাই ড্যাশ, প্রত্যেকটা স্টেশন কী দিয়ে পূর্ণ ছিল? সরফুল ক্রাউডস, হিউজ ক্রাউডস গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস, গঙ্গার তীরে বহু মানুষের সমাগম হয়েছিল। এরপরে দুটো প্রশ্ন আছে, চলো দেখে নিই উত্তর কী হবে। ওয়ার ওয়াজ দ্য অ্যাসেস ইমার্জড, কোথায় ওই ছাইগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল? দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস ইন এলাহাবাদ, এলাহাবাদের গঙ্গায় গান্ধীজির যে মৃত্যুর ফিউনারালের পর যে ছাই, সেই ছাটা ছাই ভাসানো হয়েছিল। পরের প্রশ্ন, হু ক্রিয়েটেড দ্য ম্যাজিক সার্কেল অ্যান্ড হাউ, কীভাবে এবং কে ম্যাজিক সার্কেল তৈরি করেছিল? দেখো, গান্ধীজি ক্রিয়েটেড দ্য ম্যাজিক সার্কেল বাই প্রোটেক্টিং এভরি ওয়ান অ্যান্ড বাই হিজ লিডারশিপ, গান্ধীজি তার নেতৃত্বের দ্বারা প্রত্যেকটা মানুষকে প্রোটেক্টেড করে একটা ম্যাজিক সার্কেল তৈরি করেছিলেন। এরপর আমরা কবিতার পোর্শনে চলে আসব, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন কী আছে দেখো, ইন দ্য ওকুড দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ, ওকুড ওগাছ জঙ্গলের মধ্যে কবি কী খুঁজতে গেছিলেন? গোট, ডগ, মেল ডিয়ার না কাউ? মেল ডিয়ার খুঁজতে গেছিলেন, স্ট্যাগ মানে মেল ডিয়ার, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ওম্যান দ্য পোয়েট গট সারাউন্ডেড বাই, কবি কিসের দ্বারা সারাউন্ডেড হয়েছিলেন? সাম ট্রিস, সাম স্নেকস, স্টিয়ারিং ট্রাইব, সাম ওয়াইল্ড অ্যানিমালস? স্টিয়ারিং ট্রাইব দ্বারা, তাহলে অপশন সি, স্টিয়ারিং ট্রাইব হয়ে যাবে সঠিক উত্তর, স্টিয়ারিং ট্রাইব। পরের প্রশ্ন, ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস, যদি কবি কোনো প্রমিস না করেন তাহলে কী হবে? তাহলে অ্যাজ হি বি টায়ার্ড হি উইল ডাই, হি উইল লিভ নাকি হি উইল ক্রাই? তাহলে হি উইল ডাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হি উইল ডাই। এরপরে দেখো ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে আনলেস দ্য পোয়েট সোয়ার্স দ্য ফে দ্য হি উইল ফেস ডায়ার কনসিকোয়েন্সেস, যদি কবি প্রমিস না করেন তাহলে তাকে একটা খারাপ একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে, এটা হয়ে যাবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব এই লাইনটা, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। নেক্সট রয়েছে দ্য পোয়েট প্রোটেস্টস ওয়েন ওক ট্রিজ আর চপ ডাউন, যখন ওক ট্রি বা ওক গাছ কেটে ফেলা হয় তখন কবি তার প্রতিবাদ করেন, এটাও হবে ফলস। আর এটার সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব এই লাইনটা, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স।
তোমরা বুঝতে পেরেছো তাহলে তাহলে এই ভিডিওতে আমি সিনটা পুরোটা সলভ করে দিলাম পরের ভিডিওতে আনসিন নিয়ে দেখা হচ্ছে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সিন আনসিন গ্রামার রাইটিং এর লিংক পেয়ে যাবে এই পেজে তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করতে থাকো চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও থ্যাংক ইউ